হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি ভূগোল স্যার বসন্ত, তোমাদের সকলকে আমার অনলাইন সেশনে স্বাগতম জানাই। আজ তোমাদের জন্য একটি আনন্দ সংবাদ এনেছি, সেটি হচ্ছে তোমাদের পরীক্ষা হবে জুন মাসে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষা যেটি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে সেই পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে, হবে সেটি জুন মাসে। তো আজকে সন্ধ্যাবেলায় এই নিউজটা এসছে, তো যে সোর্স থেকে আমি এই নিউজটা পেয়েছি তোমাদের সেটা দেখিয়ে দিই। সেটি হচ্ছে এই সময় থেকে আমি এই নিউজটা পেয়েছি। দেখো, এখানে দেওয়া আছে জুনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তোমরা নিচে দেখতে পাচ্ছ এই সময় .com থেকে আমি এটা পেয়েছি, এটা একটি নিউজ চ্যানেল, তো সেখান থেকে আমি এই বিষয়টা পেয়েছি। দেখো এখানে কী বলা হয়েছে, একে করোনা আবহ তার মধ্যে বিধানসভা নির্বাচন, আর এই জোর কারণে পিছিয়ে যেতে চলেছে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার, একথা জানিয়ে দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী আরও জানিয়েছেন, কোভিড আবহে শারীরিকভাবে উপস্থিতের মাধ্যমে পঠন পাঠনের জন্য আপাতত স্কুল খুলবে না, পরিস্থিতি পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এদিন বেহালায় একটি নতুন কলেজের উদ্বোধন করতেন শিক্ষামন্ত্রী, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জুন মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজনের জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রস্তাবে সরকার সম্মতি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ নির্ঘণ্ট পর্ষদ ও সংসদ পরে প্রকাশ করে বলে জানিয়েছেন পার্থ। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় মার্চের প্রথম সপ্তাহের শেষের দিকে। সাধারণত অনেক আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ করে দেয় যথাক্রমে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু করোনা পরিস্থিতিতে সমস্ত কিছু ওলটপালট হয়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার আরও 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সংশ্লিষ্ট বোর্ড। এই নিয়ে সরকার কর্তারাও মুখ খুলছেন না, ফলে পরীক্ষা হবে কবে তা নিয়ে শিক্ষক পুরো অভিভাবকদের মধ্যে নানান প্রশ্ন দেখা দিচ্ছিল। পার্থ চট্টোপাধ্যায় এই দিনে ঘোষণার ফলে সমস্ত জল্পনার অবসান হলো। এর মধ্যে সিবিএসইর দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষার্থীর জন্য গতকাল একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাসে সিবিএসই বোর্ডের কোনো পরীক্ষা হবে না বলে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার লাইভ অনুষ্ঠানে ঘোষণা করেছেন তিনি। এর 24 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো রাজ্য সরকার। অর্থাৎ তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যে এক্সাম সেটি পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জুন মাসের পরীক্ষাটি হবে, এবং এখনও পর্যন্ত এর যে সময়সূচি অর্থাৎ কোন দিনে কি পরীক্ষাটা হবে সে সম্পর্কেতে এখনও কিছু ঘোষণা করা হয়নি, এই বিষয়ে পরে জানানো হবে। তো আশা করছি তোমরা এখন থেকে রেডি হতে থাকো, পড়তে শুরু করে দাও, জুন মাসে তোমাদের পরীক্ষাটা হবে, এটা এই নিউজের মধ্যে পুরোপুরিভাবে বলা হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী আমার যে সেশনগুলো আসবে, ক্লাসগুলো, সেগুলোকে তোমরা উপস্থিত থেকো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও এই নিউজটা জানতে পারে। থ্যাংক ইউ।